আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা নবম দশম শ্রেণী সাধারণ করে ত্রিকোণী অর্থ দু হাজার সতেরো এ প্রশ্নে দেওয়া আছে এ ইকুয়াল টু প্লাস সাইন থিটা এবং বিকুয়াল কাইনাস সাইন থিটা দুটি ত্রিকোণী দেওয়া আছে কর্মিটা ফর্টি ফাইভ হলে এ ও বি এর মান নির্ণয় করতে হবে

সাই পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান বাই রুট টু এখানে রুট টু লসাঁকু করলে ওয়ান প্লাস ওয়ান টু বাই রুট টু হয় অর্থাৎ লসাগু রুট টু কে রুট টু দ্বারা ভাগ করলে ওয়ান থাকে এবং এটা দ্বারা ভাগ করলে ওয়ান থাকে ওয়ান ওয়ান যোগ যোগ করলে এখানে টু তো আমরা জানি টু হলো রুট টু গুণ রুট টু

আমরা এর মান এখানে বসিয়ে দিব কস্তিটা প্লাস সাইন্থিটা এর পরিবর্তে আমরা বসাইব কস্তিটা প্লাস সাইন্থিটা এখানে এর পরিবর্তে কস্তিটা প্লাস সাইন্থিটা এখানে লক্ষ্য করে দেখো প্লাস সাইন্থিটা মাইনাসাইন্থিটা এটা কেটে যায় কেটে গেলে থাকে কসায় ইকুয়াল টু রুট টু কস্তিটা থাকে শুধু তাহলে আমরা কস্তিটাকে পক্ষান্তর করি তাহলে সাইন্থিটা ইকুয়াল টু রুট টু কস্তিটা মাইনাস কস্তিটা এখানে কস্তিটা কমন নিলে সাইন্থিটা ইকুয়াল টু রুট টু মাইনাস ওয়ান এখানে cos θ আমরা কমন নিয়েছি তাহলে cos θ এর মান হচ্ছে sin θ √2 1 কারণ √2 1 এটা cos θ এর সাথে গুণ আকারে আছে আমরা যদি sin θ এর সাথে সেটা লিখি তাহলে ভাগ আকারে লিখতে হবে তো এখন এই √2 1 দ্বারা আমাদের প্রমাণে দেখো প্রমাণে √2 আছে হচ্ছে আমাদের a cos θ এর সাথে ক এর সাথে আছে তো এই আমরা কি করব আমরা এই যে রুট টু দ্বারা লব হার কে রুট মাইনাস ওয়ান এর অনুবন্ধী দ্বারা লব হার কে এটা রুট টু মাইনাস ওয়ান আছে আর অনুবন্ধী হলো রুট টু প্লাস ওয়ান এ মাইনাস বি এর অনুবন্ধী এ প্লাস ওয়ান এ প্লাস বি এর অনুবন্ধী এ প্লাস বি তেমনি রুট টু মাইনাস ওয়ান এর অনুবন্ধী রুট টু প্লাস ওয়ান

ওয়ান আমরা ওয়ান দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করলে সংখ্যা কি হয় গুণ করলেও তাই হয় তাহলে ওয়ান দ্বারা কস্তিটাকে গুণ করলে আমরা কস্তিটাই পাবো রুট টু সাইনথিটা প্লাস থাকবে এখন এই সাইন আমরা পকান্তর করি কস্তিটা মাইনাস সাইন্থিটা রুট টু সাইনথিটা একটু এখানে লক্ষ্য করো কস্তিটা মাইনাস সাইন্থিটা আর এখানে আছে শুধু সাইন্থিটা আমাদের প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে তো আমরা বি হচ্ছে আমরা অলরেডি কস্তিটা মাইনাস সাইনথিটা অর্থাৎ বি পেয়ে গেছি কিন্তু এখানে এখানে আছে হচ্ছে এ মাইনাস কস্তিতা কিন্তু আমাদের আসে সাইন্থিটা তো এখন দেখো আমাদের দেওয়া আছে এখানে কি দেওয়া আছে শুরুতে আমরা যে দেওয়া আছে লিখে রাখছি a equal to cos θ sin θ তাহলে sin θ এর মান কি এখানে যদি আমরা sin θ এর মান বের করি sin θ a minus cos θ তাহলে আমরা এখান থেকে এই sin θ এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি a minus cos θ এই যে এখানে sin θ হয়েছে এই sin θ এর পরিবর্তে আমরা বসাইতে পারি a cos θ আমরা এ ইকুয়াল টু কস থিটা প্লাস সাইন থেকে সাইন মান বের করে নিলাম তাহলে আমরা কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু একটু বাদ দিব রুট টু এ মাইনাস কস এই কস থিটা মানে সাইন এর মান আমাদের বি এই যে কস মাইনাস সাইন এটার মান হলো আমাদের বি তাহলে আমরা এখানে বি বসিয়ে বি ইকুয়াল রুট টু এ মাইনাস কস প্রমাণিত

উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করলে এখানকার টু কেটে যাবে জিরো কে টু দ্বারা ভাগ করলে জিরোই হবে কস্তিটা ইন্টু সাইন থিটা ইকুয়াল টু জিরো তো কস্তিটা ইন্টু সাইন থিটা ইকুয়াল টু জিরো এটাকে আমরা কস্তিটা ইকুয়াল জিরো লিখতে পারি আবার সাইন থিটা ইকুয়াল ও জিরো লিখতে পারি যদি কস্তিটা ইকুয়াল টু জিরো হয় তো জিরো হচ্ছে কস নাইনটি ডিগ্রি মান জিরোর পরিবর্তে আমরা বসাইতে পারি কস নাইনটি ডিগ্রি কস কেটে দিলাম থিটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি জিরো হচ্ছে সাইন জিরো ডিগ্রি এর মান তাহলে সাইন থ্রিটা ইকুয়াল সাইন জিরো ডিগ্রি ওই সাইন বাদ দিলাম তাহলে থ্রিটা ইকুয়াল টু জিরো ডিগ্রি এখানে নিম্ন সমাধান বা নিম্ন মান থ্রিটা ইকোয়াল টু জিরো ডিগ্রি ও নাইনটি ডিগ্রি